হ্যালো বন্ধুরা, আমি তনয়। তো বন্ধুরা, তোমরা সব ভালো আছো? তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখাবো যে, দেখো বন্ধুরা, ছোটো যে এই হাই স্পিড ফ্যানগুলো আছে, সেই ফ্যানগুলোর ডিস্টার্ব হলে কীভাবে ঠিক করতে হয়। এবং বন্ধুরা, এর যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো এই রেগুলেটারগুলোর বেশি ডিস্টার্ব হয়, মানে রেগুলেটার সুইচগুলোরই বেশি ডিস্টার্ব হয়। দেখেছো বন্ধুরা, চলছে না। তা বন্ধুরা, এই দেখো, এই রেগুলেটারের সুইচেরই ডিস্টার্ব হয়। তা যদি সুইচে ডিস্টার্ব হয়, কীভাবে সুইচ লাগাতে হয় বা আদারটা যদি কোনো ডিস্টার্ব হয় কীভাবে ঠিক করতে হয়, সেটাই বন্ধুরা তোমাদের আমি আজকে দেখাবো। তো বন্ধুরা চলো, আমরা ফ্যানটা খুলে নিই। এই দেখো বন্ধুরা, এই নাটগুলো আছে, এই নাটগুলো খুলে নিই। প্রথমে বন্ধুরা আমি নাটগুলো খুলে নিচ্ছি তলার দিক থেকে। আর বন্ধুরা বলে দিই তোমাদের, এই যে ফ্যানগুলো, ফ্যানগুলো সুইচের ডিস্টার্বই বেশি হয়, এবং এই সুইচ প্রচুর পরিমাণে এই সুইচগুলো ডিস্টার্ব হয় বন্ধুরা দেখো। এবং এই সুইচগুলো সে লাগানো আর ভালো হয় না, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেই ভালো আর লাগানো যায় না এই সুইচগুলো। তো বন্ধুরা প্রথমে আমি দেখি এই সুইচটা খারাপ আছে কিনা, আর সুইচটা খারাপ আছে কিনা দেখে দেখার জন্য বন্ধুরা প্রথমে আমি দেখো বন্ধুরা, এই যে মেন লাইনটা আমি আছে, এই যে মেন লাইনের যে তারটা আছে, এই তারটা এখানে গিয়েছে। তাই আমি এই তারটা প্রথমে কেটে নেবো। কেটে নিয়ে এরকম এই তারটা বন্ধুরা এই কয়েলের থেকে এসছে বন্ধুরা, এরকম এই তারটা এই কয়েলের থেকে এসছে, এই যে এই তারটা, এরকম এই তারটা কয়েলের থেকে এসছে, এই একটা তার সুইচে আছে বন্ধুরা, এটাও আমি কেটে নেবো। কেটে নিয়ে এই যে এই তার ছাড়িয়ে নিচ্ছি, আর এই তারও আমি বন্ধুরা এরকম ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে দেখবো, দেখো বন্ধুরা দুটো তার ডাইরেক্ট করে দিলাম, ডাইরেক্ট করে দিয়ে দেখবো ফ্যানটা চলছে কি না। তো চলো দেখি, সুইচ দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো দেখেছো বন্ধুরা, এর রেগুলেটার সুইচটাই খারাপ আছে। তো বন্ধুরা, রেগুলেটার সুইচ খারাপ হলে আমি কী করবো? সুইচ তো আগের মতন আর ভালো হয় না বা পাওয়া যায় না বন্ধুরা। তো এখানে উপায় একটা আছে বন্ধুরা, দেখাচ্ছি আমি বন্ধুরা। প্রথমে পুরোনো খারাপ রেগুলেটারটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। পুরোনো রেগুলেটারটা প্রথমে খুলে নিই বন্ধুরা আমি। দেখো বন্ধুরা, পুরোনো রেগুলেটারে খুলে ফেলেছি, এটা লাগানোর প্রয়োজন নেই, এটা লাগানোর দরকারও নেই বন্ধুরা। এই সুইচটা আগের মতন আর পাওয়া যায় না, সেই সুইচ যেগুলো বা মার্কেট কিনতে। তা আমি এটার বদলে বন্ধুরা এরকম যে ফ্যানের যে রেগুলেটারগুলো আছে, এগুলো যে কোনো দোকানে বন্ধুরা কিনতে গেলে খুব বেশি হলে 30-35 টাকা দাম নেবে, এই রেগুলেটারগুলোই আমি এখানে লাগাবো। তো বন্ধুরা কীভাবে লাগাবো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এইটা এই টুপিটায় নবটা খুলে নিচ্ছি। নবটা খুলে নেওয়ার পরে বন্ধুরা দেখুন, এর যে পেস্টটা আছে এখানে, এই পেস্টটাও আমাকে খুলে নিতে হবে। দেখেছো বন্ধুরা, এই পেস্টটা আমি খুলে নিচ্ছি, খুলে নিই পেস্টটা আমি। চলো দেখো বন্ধুরা, পেস্টটা আমি খুলে নিয়েছি। এটা তুলে দেবো, এসব আমাদের কিচ্ছু লাগবে না বন্ধুরা কাজে, এটাও লাগবে না, এটাই আমাদের বন্ধুরা শুধু লাগবে। তো বন্ধুরা এটা আমরা ঠিক এখানে এদিক থেকে লাগিয়ে দেবো। দেখো বন্ধুরা, তার আগে বন্ধুরা তোমাদের কানেকশানটা দেখিয়ে দেয় একবার। এই যে দুটো তার আছে ফ্যানের রেগুলেটারের তার, আর বন্ধুরা আমরা যেই তার দুটো খুলেছিলাম
দেখো বন্ধুরা, এই দুটো এই এই কালো তারটা আছে একদম পুরো কয়েলের থেকে এসছে এই তারটা, আর এই দুটো এই নীল আর সবুজটা এটা মেন লাইনের তার। তো আমি এই তারটা খুলে নিচ্ছি, যে কোনো একটা তার খুলে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখেছো বন্ধুরা, এই তারটা খুলে নিচ্ছি আমরা। এই যে এই খুলে নেওয়ার পরে আমরা ঠিক এই তার দুটোর সঙ্গে এই তার দুটো আমরা জুড়ে দেবো। পুরো সিম্পল ব্যাপার বন্ধুরা, এর মধ্যে কোনো ঘোর পেস কিচ্ছু নেই। এই তার দুটোর সঙ্গে এই তার জুড়ে দেবো, জুড়ে দিলে রেগুলেটার আমার কাজ হবে বন্ধুরা। এইখানে দেখেছো বন্ধুরা, এটা মেন লাইনের তার আর এটা কয়েলের তার। বন্ধুরা এখানে একটা কয়েলের তারের সাথে লাগিয়ে দিয়েছি, এটা মেন লাইনের তারের সাথে লাগিয়ে দিয়েছি এই রেগুলেটার। তো আমি এইসব এই জায়গাটা জয়েন্টে টেপ মেরে দেবো বন্ধুরা। চলো টেপ মেরে দিই, চেকটা করবো টেপ মেরে। চল বন্ধুরা লাগিয়ে নিই, চেক লাগিয়ে লাগানোর পর আমি চেক করছি। বন্ধুরা লাগানোর জন্য দেখো আমরা এখানে এই মুখটা খুলে ঢুকিয়ে দিয়েছি, ওই দিক থেকে ঢুকিয়ে দিয়ে বন্ধুরা এই মুখে একটা ওয়াশার দিতে হবে, তা নাহলে কিন্তু টাইট হবে না। দেখো আমি একটা ওয়াশার নিয়েছি, এই ওয়াশারটা দিয়ে দিয়েছি দেখো, দিয়ে এই যে পেস্টটা আমি খুলেছিলাম এই পেস্টটা আবার লাগিয়ে দিচ্ছি এখানে, দিয়ে টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দিচ্ছি বন্ধুরা, টাইট দিয়ে আমি চেক করবো ফ্যানটা রেগুলেটরটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। দেখো বন্ধুরা টাইট হয়ে গেছে, এবং যে নবটা আমি খুলেছিলাম এর মুখের থেকে সেই নবটাও আমি লাগিয়ে দেবো। দেখো দেখাচ্ছ, চলো আমরা সুইচ দিই, সুইচ দিয়ে কাজ হচ্ছে কিনা দেখি। এই দেখো বন্ধুরা কাজ হচ্ছে সব থেকে জোর কম, দেখেছো বন্ধুরা সব থেকে জোর কম, এবার একটু জোর বাড়বে। দেখেছো বন্ধুরা জোর বেড়েছে, আরেকটু জোর বাড়লো বন্ধুরা, দেখো আরেকটু জোর বাড়ালাম। এই চার ঘাট আরও বেড়েছে বন্ধুরা দেখো, পাঁচ ঘাট, ছয় ঘাট, সাত ঘাট আছে বন্ধুরা টোটাল। এই দেখো বন্ধুরা চলছে, এই দেখো বন্ধুরা বন্ধ হয়ে গেল, এই দেখো আবার চলছে। দেখেছো বন্ধুরা বন্ধুরা, তোমাদের বলে দিই বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, না দেখতে পারলে কিন্তু তোমরা কিচ্ছু শিখতে পারবে না। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা পুরো দেখো, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে বন্ধুরা ভিডিওটারে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার যেসব নতুন নতুন বন্ধুরা আছো এবং আসছো আমার ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, তা অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুরা করে দিও। এবং বন্ধুরা ভিডিওটা তোমাদের আমার যে ভিডিওগুলো আমি দিচ্ছি বন্ধুরা, তোমাদের সেসব ভিডিওগুলো কেমন লাগছে
লিখে লিখতে একদম ভরো না কিন্তু বন্ধুরা, যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।